সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে। আমাদের আলোকিত পথ পরিবারের আজকের আমাদের যে বন্ধুটি আমাদের সাথে আছে, ওর নাম হচ্ছে দায়ান। মূলত ওর মধ্যে অনেক রকমের প্রবলেম রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রবলেম সেটা হচ্ছে বাচ্চাটি স্থির নয়। বাচ্চাটির মধ্যে অত্যধিক রকমের হাইপার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় এবং বাচ্চাটির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সহকারে যে কোনো কাজে ডিফিকাল্টিস রয়েছে। এবং বাচ্চাটির জন্য আলাদা করে পথ পরিবার পরিকল্পনা করেছে থেরাপি সার্ভিস, যাতে করে বাচ্চাটি ধীরে ধীরে তার এজ অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারে অংশগ্রহণ করে থাকতে পারে এবং একই সাথে পরবর্তীতে আমরা ওর জন্য পরবর্তী থেরাপি সার্ভিসগুলো অনুসরণ করব। আলোকিত পথ সর্বদা আমাদের দায়ান এবং দায়ানের মতো যে বাচ্চাগুলো রয়েছে, যারা কিনা মস্তিষ্কের বিকাশজনিত বিভিন্ন রকমের সমস্যা দ্বারা আক্রান্ত, এ ধরনের বাচ্চাদের জন্য আলোকিত পথ সদা সর্বদা বিনামূল্যে অকুপেশনাল থেরাপি সার্ভিস, ফিজিওথেরাপি সার্ভিস এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস প্রদান করে আসছে। এবং আলোকিত পথ এ ধরনের বাচ্চাদেরকে নিয়ে সদা সর্বদা কাজ করে যাচ্ছে, যেন তারা সুন্দর একটি আগামীর দিনে পৌঁছে যায়। আপনারাও আপনাদের স্ব অবস্থান থেকে আলোকিত পথের পাশে দাঁড়াতে পারেন। আপনাদের ছোটো ছোটো অনুদান, ছোটো ছোটো অংশগ্রহণ আমাদের আলোকিত পথকে এবং এ ধরনের বাচ্চাদেরকে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আশা করি আলোকিত পথ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে এবং আপনারাও আশা করি ভালো থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকবেন। ধন্যবাদ।